বল বল উঠে দাঁড়িয়ে যান, সদস্যদের সেকেন্ড রোটা ছেড়ে দে, কালো হয়ে যাচ্ছে এটা। বাথরুম আছে তো, প্রচুর মানে একদম কালো হয়ে গেছে, ওদিক থেকে হবে না, ওদিক থেকে আরো কালো। বেশি এই বাথরুমটা বন্ধ করতে হবে, বন্ধ আছে। রাস্তা টাস্তা গুলো দেখে আসা হলো, বলি
এইবার যখন ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল দেবে তুমি তখন টেন্ডারটা খুলে দিয়ে সমস্ত করে দেওয়া হবে কোটা দিয়ে কে কে এজেন্সি কাজ করছে এখানে এজেন্সি আছে রামকৃষ্ণ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আমাদের হিরো আরও আছে কাজল আছে আর সুভাষ আছে আমাদের সুভাষ এক নম্বর সংসদে যে কাজটা এটা কোন জানে ওটা ঘর বাড়ি ব্রেনটার ব্যাপারে তারপর একজনের বাড়ির ঢালাইটা ওর সাথে মিশে গেছে ওই রকম কিছু মানে টাকা পয়সা নেট করে পাওয়া মুশকিল সেজন্য এইটা যে মানে দেরি করে এগুলো একটা টিম করে ওই সমস্যাটা আগে মিটিয়ে দেবে না ওটা অনেক অঙ্কের টাকা সাড়ে চার লাখ টাকা মানে ওই টাকার ইউসি দিলে অনেকটা ইয়ে হয়ে যায় এইটা সকলে মিলে গিয়ে কোথায় কি সমস্যা হচ্ছে দেখে এজেন্সি তো কাজ নিয়ে ঝুলিয়ে রাখবে না ঠিক আছে সে চাইবে এই কাজটা না করে আরো চারটে কাজ ধরে নিয়ে যাবে সেই জন্য তাকে তাগাদা মারতে হবে এবং সে অজুহাত দেখাবে যে এই প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদের সমাধান করে দিতে হবে যাতে ও না প্রবলেমের কথা তুলবে আর কি সমস্যা রয়েছে সমস্যা তো আছে একটা সেটাই যে মতো ধাকড়া সেট ইয়েও ধাকড়া তো এনএস একা এখানে তো সব ধাকড়া ছিল না তো আমি বলে হ্যাঁ তো আপনি করলেন কি এখন ওই পয়েন্টে ছাড়ছে না নাম তো নেই সেক্রেটারি সব ইচ্ছা প্রকাশ করলে আমরা করি সেটা পরে দেখা যাবে অভি ইচ্ছা প্রকাশ করলে হ্যাঁ আসতে চাইছি না কেন কি আছে কেন আসতে চাইছ না সন্ধ্যের দিকে বিকেলের দিকে তো এখানে আচ্ছা আমরা উপর তোলার কাজ আছে আজকে তো দিদি সুরক্ষা কবচ নিয়ে ঘুরছি একটা পঞ্চায়েত মানে সকাল 9টায় শুরু হয়েছে কালকে সকাল 7টায় শেষ দেখছি কাল সন্ধ্যাবেলা যদি এ না আমি কালকে যাবো Yeah.
রিটায়ার হয়েছে আনন্দনগরটা কার সাথে রয়েছে? আটিসাওড়ার সাথে কি? আটিসাওড়া আটিসাওড়া আনন্দনগর দেখুন তো আনন্দনগরটা কার সাথে আনন্দ নিজস্ব হয়ে আছে না অন্য দিক থেকে আছে রাস্তাটা হবে গোপালনগর থেকে যে আমাদের এসে হাই স্কুল ওই রাস্তার পাশে রাস্তাটা হয়নি বলে আমরা অনুভব করতে রাস্তাটা হয়ে গেলে হতো গণসৃজনের সময় গাছ বসিয়েছিল আমরা অনুষ্ঠানটা শুরু করব। আমরা আজকে খুব আনন্দিত আপ্লুত, আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের সিঙ্গুর উন্নয়নের কাণ্ডারি আমাদের সকল চৌধুরী দাদা এবং আমাদের এই যে দপ্তর পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের বেচারা মন্না মহাশয়কে একটু বলে রাখি। আজকে আমরা এই যে পঞ্চায়েতে মিটিং করছি, এই পঞ্চায়েতটা পঞ্চায়েতের যে অ্যালটমেন্ট ওনারই দেয়া 15 লক্ষ টাকা, তার অনেক ইতিহাস আছে জায়গা কেনা থেকে শুরু করে উনি প্রথম থেকেই আমাদের জানেন কীভাবে আমরা এই পঞ্চায়েতকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আমাদের পঞ্চায়েতটা ছিল নদীর ধারে, একটা সময়ে মনে হতো যেন যখন বড় বড় বাড়িগুলো যাবে পঞ্চায়েত যেন উঠে পড়ে যাবে নদীতে, এরকম একটা পয়সা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা মন্ত্রী মহাশয়কে ধরে প্রথম 15 লক্ষ টাকার অ্যালটমেন্ট পাই, তারপরে আমরা কাজ শুরু করি। আস্তে আস্তে পরবর্তী সময় টায়ার আনটায়ার ফান্ড বা কন্টিনিউসি টাকা নিয়ে আমরা আজকে এই সুন্দর অফিসটা তৈরি করতে পেরেছি। যাই হোক, ওনাকে আমাদের তরফ থেকে জানাই নমস্কার প্রণাম জানাই এই আমাদের করার জন্য। আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে পঞ্চায়েতের, যেমন ওপরে আমাদের পঞ্চায়েত বিল্ডিংয়ের ওপরে আমরা একটা সেফ টেপ করবো মিটিং টিটিং এসএসটি গ্রুপ, আর আমাদের যে স্মারকলিপি আমরা কী চাইছি পঞ্চায়েতের তরফ থেকে ওনাকে একটা আমরা দেবো। যাই হোক, সবার শুরুতে পঞ্চায়েতের তরফ থেকে ওনাকে আমরা ইয়ে করে দিচ্ছি শুভেচ্ছা মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েতের তরফ থেকে। অনেক দীর্ঘজীবী হোক প্রার্থনা কামনা করি মহামন্ত্রী ঈশ্বরের কাছে। যে পঞ্চায়েত নির্বাচনের আগে যে
টাকা বরাদ্দ হচ্ছে সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। জাল যেন এই কাজগুলো বন্টন করে মানে কাজের টেন্ডার প্রসিডিওরে কাজটা যাতে আগিয়ে থাকে সেটা দেখতে হবে এবং 22-23 টাকা আরও দেবে সেটা এই জাল মিটিংয়ে সেগুলো পাস করিয়ে রাখতে হবে। যে টাকা দিচ্ছে তার থেকে আরও দু চারটে কাজ একটু পাস করিয়ে রাখতে হবে যে পরে এলে আমরা এটাকে বলব। তারা মিটিং ডাকতে হবে না, ওই কাজ সঙ্গে সঙ্গে এলে এক্সট্রা কিছু যেগুলো ওয়ার করার পর তো রেডি রাখতে হবে কাজ করা যাবে। ফেব্রুয়ারি মাসে পর্যন্ত ধরে রাখতে হবে ওয়ার্কিং ইয়ে, ফেব্রুয়ারির পরে কিন্তু নির্বাচন হবে। পঞ্চায়েতের দোকানে কাজ আছে, পঞ্চায়েতের দুখানা কাজ আছে যেটা পঞ্চায়েতের ফান্ড থেকে করা সম্ভব না, সেটা হচ্ছে আইমায় এটা ওই আমাদের রমেশ নামদি বাড়ির কাছ থেকে গাঁটা পড়ে আছে। ওটা দুদিকে তো পুকুর, তো মানে 12-14 খানা পুকুর আছে ওখানে। কাজটা